হ্যালো গাইস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লাঞ্চের ভিডিও। আর এরকম তো তোমাদের মিনি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, তো চলো আজকের লাঞ্চে কী আছে দেখে নেওয়া যাক। যাই হোক, দেখে তো বুঝতেই পেরে গেছো কী আছে, বিরিয়ানি। হ্যাঁ, আর এখানে রয়েছে চিকেন কষা, আর সাথে রয়েছে কচু শাক ঘণ্ট, মানে কচু শাকের ঘণ্ট, আর তার সঙ্গে রয়েছে স্যালাড। আর চিকেন কষার সঙ্গে কিন্তু আরও একটা স্পেশাল জিনিস রয়েছে, সেটা অবশ্যই দেখাবো। আর এই কচু শাকটা কিন্তু অল্প ভাত ছিল, তাই জন্য ইলিশ মাছের মাথা দিয়ে আর ছোলা দিয়ে শাশুড়িমা কচুর শাকটা দেখিয়ে দিয়েছিল, ফার্স্ট টাইম আমি বানালাম। যাই হোক, চিকেন বিরিয়ানির সঙ্গে রয়েছে এই যে মাটন কষা। আর চিকেনটা একটু বেশি পরিমাণে ছিল, তো সেই জন্য চিকেনটা বিরিয়ানিতে বেশি হয়ে যাচ্ছিল বলে আলাদা করে চিকেন কষা করে তুলে রাখা হয়েছিল। আর এমনি বিরিয়ানির সাথে স্পেশালি আমাদের মাটন কষা রান্না হয়েছে। যাই হোক, চিকেন মাটন তো দুটোই হয়েছে, এরপরে চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর শাশুড়িমা যেহেতু চিকেন মাটন কিছুই খায় না, তাই শাশুড়িমার জন্য এগ বিরিয়ানি করা হয়েছিল। আর বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো, দোকানের মতো আমি কিন্তু এখানে কোনো ফুড কালার মেশাইনি, তো যদি ভালো লাগে তোমরা কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর মামাও দেখো খেতে বসে পড়েছে, তোমাদের দাদা ভাইও খাচ্ছে। আজকের মতো টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব।